এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিউয়ার মাস্টার হাউস 24। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। এমন কেউ আছে নাকি যে পৃথিবীর সবার সাথে যোগাযোগ করতে চায়, ইংলিশ নলেজ ইনক্রিজ করতে চায়, অর্থাৎ ইংরেজি এমন একটি ল্যাঙ্গুয়েজ যে ভাষার মাধ্যমে আমরা সবার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি। অবশ্যই ইংরেজি শিখতে হলে আমাদেরকে কিন্তু ভোকাবুলারি জানার দরকার রয়েছে, ইংরেজি শব্দ জানার দরকার আছে, এবং সেই শব্দগুলো কীভাবে ব্যবহার করলে আমাদের ডেইলি লাইফের জন্য আমাদের নলেজকে আমরা ইনক্রিজ করতে পারি। তাহলে আজকে তোমাদের জন্য এমন ইম্পর্টেন্ট টপিকস আজকে আলোচনায় রয়েছে, যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই, তোমাদের প্রত্যেকের কিন্তু ইংরেজি শিখতে চাইলে জানার প্রয়োজন রয়েছে। তাহলে সেই বিষয়টি কী? সেটি হচ্ছে বন্ধুরা, 10 মোস্ট ইংলিশ ফ্রেজাল ভার্ব, হাউ টু লার্ন হাউ টু ইউজ ফর ডেইলি লাইফ, ফর স্পিকিং অ্যান্ড টকিং, ফর হায়ার এডুকেশন, যে কোনো ক্ষেত্রেই হোক আমাদের ইংলিশ নলেজ দরকার রয়েছে। কারণ ইংলিশ নলেজ কিন্তু আমাদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, যেখানেই যাও, হায়ার এডুকেশন, সব ক্ষেত্রে কিন্তু ইংলিশ ফাংশন রয়েছে। তাহলে অবশ্যই ইংরেজি সম্পর্কে জানার দরকার রয়েছে। আর আজকের ভিডিও থেকে অবশ্যই সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নমস্কার, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, রাইট স্টেট টু ডিস লিসন 10 মোস্ট ইংলিশ ফ্রেজাল ভার্ব, হাউ টু লার্ন হাউ টু ইনক্রিজ, হাউ টু লার্ন ভোকাবুলারি, হাউ টু প্র্যাকটিস। সো নমস্কার, গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমি বলছিলাম 10 মোস্ট কমন ইংলিশ ফ্রেজাল ভার্বস, হাউ টু লার্ন ফর টকিং অ্যান্ড স্পিকিং ফর আ ডেইলি লাইফ। আমাদের রিপিটার হলো 7, অর্থাৎ 7 নম্বর ভিডিও। আর এই বিষয়টি যারা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, এসএসসি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, সবার জন্য ইম্পর্টেন্ট। আর আজকের যে ভিডিওতে তোমাদের দুটো বিষয় রয়েছে, সে বিষয় হচ্ছে যে কিপ ভার্সেস লে। এইখানে এই দুটো দিয়ে আমরা আজকের আলোচনা শিখব, অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে দেখো বন্ধুরা, কিপ মানে কি দূরে রাখা, তাহলে কি যে আমাদের প্রয়োজনে অনেক কিছু কিন্তু আমাদের দূরে রাখতে হয়। যেমন কি যেখানে লিখতে পারছি কিপ মানে কি রাখো, অ্যাওয়াই মানে কি দূরে, ব্যাড কোম্পানি, ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গী বা সাথী যারা থাকে তাদের থেকে দূরে থাকো। তাহলে এখানে কিপ অ্যাওয়াই ফ্রম ব্যাড কোম্পানি, অর্থাৎ যারা খারাপ তাদের থেকে দূরে থাকো, তাহলে কিন্তু জীবনে ভালো কিছু সম্ভব। এবারে কিপ ব্যাক, লুকানো, এখানে আমাদের অনেক কিছু আমরা অনেক গোপন কথা আমরা লুকাইয়ে থাকি। তাহলে সেখানে আমরা কি যে ডু নট, ডু নট কিপ ব্যাক, ব্যাক দি ইম্পর্টেন্ট, 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইনফরমেশন ফ্রম মি, ফ্রম মি, অর্থাৎ আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই তুমি লুকানোর চেষ্টা করবে না, যে বিষয়টা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, কিপ ইন মানে কি থাকা, তাহলে কি আমাদের থাকা, রিমেইন মানে আমরা জানি থাকা, তাহলে কি যে ইউ। তাহলে আমরা নেক্সট আলোচনা করবো বন্ধুরা, সেটা হচ্ছে কি কিপ আপ মানে বজায় রাখা। তাহলে এখানে কি যে উই শুড মানে আমাদের উচিত, এবারে কিপ, কিপ আপ গুড, গুড টার্ম উইথ, উইথ ফ্যামিলি, পরিবারের সাথে কী আছে আমাদের সম্পর্ক কি বজায়, ভালো সম্পর্ক বজায় রাখা উচিত। তাহলে সেখানে কিপ আপ গুড টার্ম, গুড রিলেশন, ইন দিসে উই ক্যান প্র্যাকটিস কিপ ইন উইথ, সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ এখানে বন্ধুরা যে আমরা ইউ শুড, ইউ শুড, ইউ শুড ট্রাই টু কিপ ইন উইথ
with good relation. Good relation with them. তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো। ওকে, নেক্সট পাশে বন্ধুরা লুক ফর মানে কি খোঁজ করা। ওকে, তার কি যে হি ইজ, আমরা লিখব যে হি ইজ লুকিং লুকিং ফর এ গুড জব, সে ভালো একটা চাকরি খোঁজ করছিল। ওকে, তাহলে খোঁজ করছে, হি ইজ লুকিং ফর এ গুড জব, ভালো চাকরি খোঁজ করছে। নেক্সট হচ্ছে লুক ইন টু মানে তদন্ত করা। তাহলে কী তদন্ত করা, আমরা লিখতে পারি কি দি পুলিশ এবার কি লুক ইন টু দি ক্রিমিনাল কেস, অর্থাৎ পুলিশ এলো কি অপরাধী বিষয়টি তদন্ত করছিল বা তদন্ত করেছিল। নেক্সট হচ্ছে লুক ওভার মানে কি উপেক্ষা করা। ওকে, এখানে বস্তুরে অপেক্ষা করা যে ডু নট লুক ওভার দেয়ার ফল্ট, তাদের দোষ কি অপেক্ষা করার দরকার নেই। ডু নট লুক ওভার দেয়ার ফল্ট, তাদের দোষ অপেক্ষা কি করার দরকার নেই, এড়িয়ে দেওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে মনোযোগ দেওয়া, লুক টু মানে কি মনোযোগ দেওয়া, গিভ অ্যাটেনশন, মনোযোগ দেওয়া। তার কি বসে যে কি আছে যে লুক টু ইয়োর ওন বিজনেস, তোমার নিজের কাজে মন দাও। ওকে, আমরা ওদের মাইন্ড ইয়োর ওন বিজনেস, ওকে, ওয়েল ইয়োর ওন মেশিন, ইন দিস উই ক্যান প্র্যাকটিস কি ভোকাবুলারি ইংলিশ ফেজার ভাব টু ইনক্রিজ আওয়ার নলেজ। আমাদের নেক্সট আছে লুক ফরওয়ার্ড, অধীর আগে অপেক্ষা করা। ওকে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ফর ইয়োর রিপ্লাই, তোমার উত্তরে অপেক্ষায় বা আশায় থাকলাম। যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আজকের ভিডিও কী ছিল সেটা হচ্ছে মোস্ট কমন ইংলিশ ফ্রেজার। আর ভিডিওটি ভালো লাগলে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।